করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়তে পারে প্রস্তাব অনুমোদন পেলে আজ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে অন্যদিকে ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরও চোদ্দ দিন বাড়ানো হয়েছে সংক্রমণ রোধে ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ায় আগামী চোদ্দ জন পর্যন্ত সীমান্ত বন্ধ থাকছে করোনা পরিস্থিতির কারণে গত ছাব্বিশে এপ্রিল থেকে দেশটির সঙ্গে বাংলাদেশের স্থল সীমান্ত বন্ধ এদিকে চলমান মহামারীতে সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের সীমান্তবর্তী আরও সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি এসব এলাকায় সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কমিটি জেলাগুলো হলো খুলনা যশোর কুষ্টিয়া সাতক্ষীরা নওগাঁ নাটোর ও রাজশাহী